ভাই আপনি এই রেজি রেটটা কোথায় থেকে কিনেছেন ভাই আপনার এই রেজিরেট ফাইলটা কিনতে কত টাকা লেগেছে ভাই রেজিরেট ইউজ করলে কি আইডি ব্যান হয় তো সব কমেন্ট সহ আরও অনেক কমেন্ট এসেছে শুধুমাত্র আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই রেজিরেট সম্পর্কে জানতে চাও বা রেজিরেট ডাউনলোড করে গেম করতে চাও সো যারা যারা মোবাইল রেজিরেট বা প্যানেল কিনে গেম করতে চাও তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট তথ্য জানাবো যে তথ্যগুলো ইউটিউবে এর আগে তোমাদেরকে কেউ জানায়নি তোমরা যারা মোবাইল রেজিরেট কিনতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওতে একটা লাইক করো আর যদি আমার এই চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে তোমার হাতে সুন্দর আঙুলটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারে হেডশট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি যেই ভিডিওগুলো তোমাদেরকে একজন প্রো প্লেয়ার হতে সহযোগিতা করবে সো গ্যাস আমি যেটা বলতেছিলাম রেজিরেট বা প্যানেল এই দুইটা ইউজ করলে কেন আইডি ব্যান হয় না বা কেন এই রেজিরেট ইউজারদের ডিটেক্ট করে গ্যারেনা ফ্রি ফায়ার এদের আইডি ব্যান করে না এটা জানার আগে চলো তোমাদেরকে আরও একটা গোপন তথ্য জানাই গ্যাস তোমরা অনেকেই ইউটিউবে নানা রকম হ্যাক দেখে থাকবে যেমন লোকেশন হ্যাক অ্যান্টেনা হ্যাক এমবট হ্যাক এই সব হ্যাকগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় ড্রেস আপের গ্লিস অ্যান্টেনা হ্যাক বা লোকেশন হ্যাক বা এমবট হ্যাক এই সব হ্যাকগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় যেমন পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এই হ্যাকগুলো পাওয়া যায় আর কম দামে এই হ্যাক কিনে তুমি যদি ইউজ করে গেম প্লে করো তাহলে কিন্তু তোমার আইডি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যান হবেই কিন্তু এই দিকে যারা রেজি রেড ইউজ করে গেম প্লে করতেছে তাদের কিন্তু আইডি ব্যান হচ্ছে না তারা একের পর এক হেডশট মারতে আসে তাদের আইডি কোনোভাবে ব্যান করা যাচ্ছে না রেজি রেড ইউজ করে গেম প্লে করলে তাদের আইডি ব্যান হবে না এটা নয় ব্যান হবে না ঠিক আছে কিন্তু তাদের আইডি কয়েক জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে যেমন তিন দিন অথবা সাত দিনের জন্য কিন্তু এই তিন দিন অথবা সাত দিন পরে তাদের আইডিটা আবার ফেরত পাবে এবং তারা আগের মতো আবার গেম প্লে করতে পারবে সো এখন কথা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার কেন তাদের আইডি ব্যান করে না মানে যারা রেজিরেট বা প্যানেল ইউজ করে কেন তাদের আইডি ব্যান করে না কিন্তু সাসপেন্ড করে রেখে দেয় কয়েক দিনের জন্য কারণ গ্যাস একটা প্লেয়ার যখন রেজিরেট বা প্যানেল ইউজ করে আগের চাইতে অনেক বেশি হেডশট মারতেছে তখন কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার ওটা বুঝতে পারে না যে সে কি ইউজ করেছে কারণ গ্যাস রেজি বা প্যানেল এটা কোনো থার্ড পার্টি অ্যাপ নয় আর এটা অ্যাপের মাধ্যমে সেট করাও যায় না এটা জাস্ট একটা ফাইল এই ফাইলটা শুধু অ্যান্ড্রয়েড ফোল্ডারের মাধ্যমে সেট করতে হয় কারণ গ্যাস তোমার ফোনের ফাইলের মধ্যে তুমি কোন ফাইল রাখবে কি রাখবে না সেটা কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার দেখতে আসবে না সো এখন কথা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার যদি বুঝতে না পারে আর যদি আইডি ব্যান্ড নাই করে তাহলে সাসপেন্ড করে কেন রেখে দেয় যেহেতু এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল দিতে হয় না এই রেজি রেট ইউজ করার জন্য সেহেতু গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু বুঝতে পারে যে তুমি হ্যাঁ কি ইউজ করেছো কি না কিন্তু তুমি হঠাৎ করে যদি অতিরিক্ত হেডশট মারো বা আগে যদি থাকে তোমার হেডশট রেট চল্লিশ পার্সেন্ট হঠাৎ করে একশো পার্সেন্ট বা পঁইছানব্বই পার্সেন্ট হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত থাকো তোমার আইডি সাসপেন্ড হয়ে যাবে কারণ গ্যাস একটা প্লেয়ার যখন হঠাৎ করে অ্যাপ নর্মাল হেডশট মারে মানে অনেক বেশি হেডশট মারে তখন কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার সেটা বুঝে ফেলতে পারে আর এজন্য গ্যাস রেজি রেড ইউজ করে গেম প্লে করলে আইডি কয়েকদিনের জন্য সাসপেন্ড হয়ে যায় কিন্তু একেবারে ব্যান্ড হয়ে যায় না সো এখন কথা হচ্ছে একটা মোবাইল রেজি রেট বা প্যানেল এটার দাম কত মোবাইল রেজিরেট বা প্যানেল এটা কিন্তু স্পেশালি তৈরি করে থাকে ব্রাজিলিয়ান সার্ভারের প্লেয়ারদের জন্য তো বেশিরভাগ ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়াররা কিন্তু এই মোবাইল রেজিরেটগুলো ইউজ করে গেম প্লে করে তাই তুমিও যদি ব্রাজিলিয়ান সার্ভারের প্লেয়ারদের মতো গেম প্লে করতে চাও বা তাদের মতো হেডশট মারতে চাও তাহলে তোমাকে গুনতে হবে প্রায় তিরিশ হাজার টাকার মতো কারণ গ্যাস এই রেজিরেটটা হচ্ছে অবৈধ একটা ফাইল আর আমাদের বাংলাদেশে এই ফাইলটা কেনাবেচা বন্ধ কিন্তু এখন রেজিরেট বা প্যানেল কেনার জন্য বাইরের দেশের প্লেয়ারের সহযোগিতা নিতে হচ্ছে আমাদের বাংলাদেশ দেশে যেহেতু এই ফাইল কেনা বেচা বন্ধ তাই বাইরের দেশ থেকে কিনতে হচ্ছে আর এজন্য এই ফাইলের দাম অনেক বেড়ে গেছে সো তোমরা যারা এত টাকা দিয়ে এই এই ফাইলটা ফাইলটা কিনতে চাও তারা একবার চিন্তা করে দেখবে যে কেনার পর তোমার আগের চাইতে কতটা হতে পারে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো ভাই আপনি কত টাকা দিয়ে এই রেজার কিনে ইউজ করে গেম প্লে করেন আপনি আসো তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই সো এখন থেকে এক বছর আগে আমি কিন্তু প্রচুর টপ আপ করতাম আর ফ্রি ফায়ারের মধ্যে যে গান স্কিন যে ড্রেস আপ আসতো একটাও বাদ দিতাম না সবগুলো নিতাম মানে ডায়মন্ড কেনার দিক দিয়ে আমি এলাকার মধ্যে ফার্স্ট ছিলাম কিন্তু গেম প্লে আমার অতটা ভালো ছিল না আজকে যেমন ভালো এতটাও ভালো ছিল না গেম প্লে তখন তো এইভাবে চলতেছিল কাজ করতাম সেই টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করতাম একদিন দেখি কোবরা বান্ডিল আসলো মানে প্রথম যে কোবরা বান্ডিলটা নিয়ে এসেছিল তখন তো প্রথম যখন কোবরা বান্ডিল আসছিল তখন আমি একটা উইকলি আর কিছু ডায়মন্ড কিনি প্রায় এক হাজার টাকার মতো সেদিন খরচ করে আমি ডায়মন্ড কিনি সে ডায়মন্ড দিয়ে স্পিন করে চারটা টোকেন আমি পেয়ে গিয়েছিলাম তো তোমাদের কাছে এই এক হাজার টাকার টপ আপ এটা কিন্তু সাধারণ ব্যাপার মনে হতে পারে কিন্তু আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বোঝা যায় একদিনে এক হাজার টাকা টপ আপ করেও যখন কোবরা বান্ডিলটা আমি পেলাম না তখন যে মনের ভিতর কতটা কষ্ট লেগেছে সেটা বলে বোঝানোর মতো না সো তখন আমি একেবারেই ভেঙে পড়েছিলাম মাত্র একটা টোকেনের জন্য কোবরা বান্ডিলটা নিতে পারবো না অনেক চিন্তা করার পর তখন আমি কিছু টাকা ম্যানেজ করি ম্যানেজ করার পর দুশো ডায়মন্ড টপ আপ করি এবং টপ আপ করার পর আমি এসেই স্পিন করি সো অনেক আশা নিয়ে স্পিন করি স্পিন করার পর আমি একটা টোকেনও পাইনি তারপর আমার এতটা খারাপ লেগেছিল যে মনে হয় গেম খেলায় ছেড়ে দিই কিন্তু অনেক চিন্তা করার পর আমি কয়েকদিন পরে আবার ট্রাই করলাম মানে কাজ করে কিছু টাকা দিয়ে আবার ডায়মন্ড কিনলাম প্রায় ছয়শ টাকার মতো দিয়ে ডায়মন্ড কিনে সেই ডায়মন্ড দিয়ে আবারও স্পিন করি তো স্পিন করতে এসে আমি তারপর একেবারে ভেঙে পড়ি কারণ একটাই টোকেন লাগতো এটাও পেলাম না মনে মনে আমি সিদ্ধান্ত নিতে থাকলাম যে আমি গেম খেলা একেবারে ছেড়ে দেবো কিন্তু এইভাবে কয়েকদিন যাওয়ার পর আমার মনে হলো আমি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি এত সহজে হেরে যাবার পাত্র নয় তো যেই ভাবা সেই কাজ আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি গেমের মধ্যে এমন একটা স্কিল তৈরি করব নিজের যেটা অন্যরা এখন পর্যন্ত কেউ তৈরি করেনি তো তখন আমি চিন্তা করে দেখলাম সবাই শুধু টাকা দিয়ে ডায়মন্ড খরচ করে গান স্কিন কিনে কিন্তু তাদের গেম প্লে একেবারে নোবড়া মার্কা আর তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি গেমের মধ্যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ করবো না আর ডায়মন্ড খরচ করে কোনো ড্রেস আপ বা গান স্কিন এইসব কিনবো না কিন্তু আমার গেম স্কিল আমি এমনভাবে তৈরি করবো যেন দশজন ইউটিউবারের সাথে আমার গেম প্লের স্কিলের তুলনা হয় এবং আমি এতে সফল হয়েছি কারণ দেখো আগে যখন আমি টাকা খরচ করে যে গান স্কিনগুলো কিনেছিলাম সেই গান স্কিনগুলো থাকা সত্ত্বেও কিন্তু ওই গান স্কিনগুলো দিয়ে আমি আর গেম প্লে করি না কারণ আমি এটা সবাইকে দেখাতে চাই যে গেমের মধ্যে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে। কোন ধরনের ডায়মন্ড কোন ধরনের ড্রেস আপ না কিনেও একেবারে লিজেন্ড প্লেয়ারদের মতো গেম করা যায় এক কথা একেবারে লিজেন্ড হওয়া যায় আর আমি এই চ্যানেলটি খুলেছি কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনা ডায়মন্ড টপ আপ করতে পারে না তাদের ডায়মন্ড টপ আপ করার সামর্থ্য নাই কিন্তু তারা ভালো গেম শিখতে চায় আর এই জন্যই আমি এই চ্যানেলের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি যাতে করে তারা কোনো ধরনের ডায়মন্ড কোনো ধরনের ড্রেস আপ ইত্যাদি এইসব টাকা পয়সা খরচ না করেও তারা ভালো গেম শিখতে পারে সো তোমরা তোমরা অনেকে প্রশ্ন করো ভাই আপনি রেজিরেট কোথা থেকে কিনেছেন আপনি রেজিরেট কবে থেকে ইউজ করলেন সো এই সব কমেন্ট দেখলে কিন্তু আমার সত্যি অনেক খারাপ লাগে দেখো আমি এত টাকা খরচ করেছিলাম আগে যে ডায়মন্ড কেনার জন্য এসব বাদ দিয়েছি আর আমি এত টাকা খরচ করে মাসের পর মাসে রেজিরেট কিনবো কারণ আমাদের গেমে কয়েক মাস পর পর ওবি আপডেট আসে এবং এই ওবি আপডেট এলে কিন্তু আগের রেজিরেটটা আর কাজ করে না তখন আবার নতুন করে রেজিরেট কিনতে হয় সো তোমরাই বলো এখন কি আমি এত টাকা খরচ করে এই রেজিরেটটা কিনবো আমার কি সেই সামর্থ্য আছে এই রেজিরেটটা কিনে গেম প্লে করার সো এখন কথা হচ্ছে এই যে এত ভালো গেম প্লে মানে একেবারে জাদুকর টাইপের গেমপ্লে এই গেমপ্লে আপনি কিভাবে করেন সো গেমের মধ্যে আমি টাকা পয়সা খরচ না করে ভালো গেম প্লে শিখবো এই জেডটায় আমাকে এতটা ভালো গেম প্লে করতে শিখিয়েছে এবং সেই সাথে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ও ফলো করে গেম প্লে করি যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়মিত আমি ইউটিউবে আপলোড করে থাকি তোমাদের জন্য যাতে করে তোমরাও আমার মতো এরকম গেমপ্লে শিখতে পারো সুতরাং তোমাদেরকে আমি এটা বলতে চাইনি যে গেমে তোমরা টাকা পয়সা খরচ করো না হ্যাঁ তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা করতে পারো কিন্তু তোমরা যেই পরিমাণ ডায়মন্ডের দিকে নজর দিচ্ছ মানে সেই পরিমাণ তোমরা কিন্তু স্কিলের দিকে নজর দিচ্ছ না তোমাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করো কারণ যখন তুমি ভালো গেম প্লে শিখে যাবে গেমের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারবে তখন কিন্তু তোমার আর টপ আপ করতে মন চাইবে না সো অনেকেই দেখলাম যে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার জন্য এই সব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও অনেক পছন্দ করতেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে প্রায় তেইশ হাজারের মতো ভিউ চলে গেছে ওটা দেখে অনেকেই টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়েছে এখন তারা টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার পর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োজন ওই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো চাচ্ছে তোমরা কি চাও তাহলে আমি অবশ্যই দেবো সো গ্যাস তোমাদের অনেক ফ্রেন্ড থাকতে পারে যারা কিনা গেমের মধ্যে টাকা পয়সা খরচ করে ভালো গেম প্লে করতে পারে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে তারাও বুঝতে পারে যে গেমের মধ্যে কোনো টাকা পয়সা খরচ না করেও ভালো গেম প্লে করা যায় সো আজকের মতো টাটা বাই বাই